السلام على أعمال الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر. وقال النبي صلى الله عليه وسلم: ما تأكل الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. معزز علماء الكرام، طلباء الدار، اللہ رب العالمین بڑا مہربانی کرے ہمارے اپادر سے ہوتے حاضر کو لگی سے الحمدللہ انہیں کہا کہ آپ سے ایک مسجد ہمارا انہیں بار بائن بھی سے انہیں آگے مسکنہ ایک دل کو کیا پیس আলমান লোক বলে সুযোগ হয় না, এর মধ্যে আল্লাহ তালা সুযোগ করে দিলেন। কুল্লু আমরিন মাধুর, প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা একটা অর্থের সাথে জুড়ে দেন। ওই অর্থটা না আসলে চেষ্টা করলেও এটা হয় না। রক্ত যখন আসে হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। আজকে আল্লাহ তো অভিজ্ঞ দিচ্ছেন, সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। আমিও এসে পড়ছি আলহামদুলিল্লাহ। এখন দিনের কথা নতুন তো কিছু নেই, দিনের যা কিছু বলা হবে চোদ্দশ বছর আগে। নতুন নতুন কথা যে আবিষ্কার করা সেগুলো তো বৃথা। হ্যাঁ, ওই পিছনে দেখতে হবে, ওটে দিন, ওটে ইসলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতের যেসব লোক কেয়ামত তক আসবে তাদের কামিয়াবির একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম কামিয়াব হয়েছিলেন। নতুন কোন রাস্তা যদি তারা চলে তারা কামিয়াব হইতে পারবে না। আমরা নিজেরাই ছবি তুলি, ছবি তোলা কি জায়েজ আছে? হ্যাঁ, ছবি তোলা জায়েজ। কিছু আলম কইলে জায়েজ হয়ে গেল, হাদিস মানসুখ হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, না সন্তান না তে আদামান কেবল কেয়ামা আল মুসাববিরুন। মুফতি তাকি ওসমানি লিখছেন, বর্তমানে যারা সিয়াসত করে এগুলো বাতিলের উপরে আসর পড়ে না কেন? পড়ে না এই জন্য যে এদের এই তাহরিকের সাথে আন্দোলনের সাথে গোনা মিশ্রিত থাকে। কি মিশ্রিত থাকে?
نیکی اور گناہ একসাথে হবে না। নেকি পিওর নেকি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। একটা তো সাংবাদিকরা দেন তাদের পেশাই হয়ে যায়, আমরা কেন বলতে কারে দেখাই পয়সা আনতে হবে? তারপরে ফর্ম ভরতে হবে, যে নাম দিছে সেই ধরনের লোক দিয়ে হল ভরতে হবে, জাতির সাথে প্রতারণা এটা দিন কায়েম হয়ে যাবে, প্রতারণা দ্বারা দিন কায়েম হবে পুরো শরিয়াতের মধ্যে করতে হবে। আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন তোমরা ঈমান আমলে মেহনত করো, আমি তোমাদেরকে জমিনের কর্তৃত্ব দান করব। ঈমান আমলে মেহনত করো, আপনি সিয়াসত করেন, ইমান আমল কি মেহনত করেন? দেখেন, আমি তো মনে করি ইসলামের সিয়াসত বলতে তবলিগ দাওয়াতকে বোঝায় আর দাওয়াতুল আমকে বোঝায়। তবলিগ আর দাওয়াতুল আম এই দুটা সহি সিয়াসত, এরা লোকদেরকে ইমানের দাওয়াত দেয়, আমলের দাওয়াত দেয়। আল্লাহ যদি কর্তৃত্ব দেয় এই দুই জামাতের ওসিলা দিবে, তাহলে ওয়াদা করছেন। আর ওই কাজ বললাম না করলাম না, ওয়াদা আল্লাহ আল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, এই দুই মেহনত করলাম না, আমি কেরামতের জন্য রাজপথ কাঁপাই দিলাম, আসবে যেটা শর্ত দেওয়া হয়েছিল। ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, কার কাছে চাই? খালেদার কাছে, হাসিনার কাছে, হ্যাঁ, তারপরে আমেরিকার কাছে, লন্ডনের কাছে, আপনাকে ইসলাম দিবে, ইসলামকে আরো ঘোড়া কাট, ইসলাম বেটার, আমার জিনিস। এক বাপে তার দুই ছেলেকে ওয়াদা করছে, তোমার কাছে ইসলাম মার কাটতে পারিস, আমি তোমাকে সবচেয়ে ভালো ভুল করলে ধরাই দিতে হবে, ভুলে আর ছেলে
وأسكي ماركل الدين كالكوي ماركل الدين كالكوي ماركل الدين important division cycle twice of this فراتنا نعمل دين شابين دوانتا قرصة فقط شابين كي فقط تطور كورا كورو رأي cycle تكي بڑا الله تقتل تدار وعادة قرصة فقط شابين كي جش فقط رضاي بيانة قرلانا ولتا قنان قاس قرلا دوكا بازي قرلا حقي بازي قرلا ها الله كلا بات دي دي بات الله تو حقي قالا ایک تحمل کرتے پاربے আমরা একটা মাধ্যম বানাতে পারি না তাই আমাদের নামে শত রিপোর্ট চলে আসে রিপোর্ট চলে আসে এই করছে সেই করছে নিজের ছেলেরা এই করছে মাধ্যম বানাতে গেলে আমাদের নামে রিপোর্ট আসে আর দেশ আল্লাহ আমাদেরকে দিবে ইসলাম ডুবাইতে যে লোক আছে এরাও তো ডুবে যাবে আমরা ক্ষমতায় গেলে আমরা গেলে তো আমাদের যদি আটটা ছেলে থাকে তো আটটা উদ্দেশ্য আট ছেলেকে দিয়ে দিবে আমরা কি আল্লাহ আল্লাহ তো সোহাবাত উঠাইছি অন্তরকে লোক মুক্ত করছি আত্মশুদ্ধি করছি মোল্লা আলমে লিখছে অক্কেল পনিয়া কি সময় দিতে হওয়ার জন্য তৈরি সবাই এলিজন করার জন্য তৈরি ইসলাম কি পাওয়া যায় না সে এই গণতন্ত্রের ভোট চায় সত্যি পবিত্র হইতো এলাকার লোকেরা এগিয়ে যান মিছিল বের করে পুরোটাই ঢোকাবাস গণতন্ত্র পুরোটাই ঢোকাতন্ত্র যে যত ঢোকাবাজে বলতে পারে রাতের ভোট দিলে দিনের ভোট রাতের এই উল্টা পাল্টা করে বিনা ভোটে এরা যে যত করতে পারবে সে তত কামিয়াবে তাদের তন্ত্রটা লোক ঢোকা তন্ত্র ঢোকা বাজে পারে না ফেল আমার এখন দলিল দেওয়ার সময় নেই গণতন্ত্র কেন পুকুরি তন্ত্র গণতন্ত্র কি বলে তাই কি মানা হইতেছে জিজ্ঞেস করা হয় আর যারা এমপি তাদের জিজ্ঞেস করা হয় যারা ক্ষমতা থাকে তা মনে হয় আর একটা আত্মীয় জিনিস একা এমপি দের কোনো ক্ষমতা নেই আওয়ামী লীগের তো কোনো হিসাবই নেই অধিকাংশ লোক কি করলো এইটা যদি তুমি মানো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে গণতন্ত্রের ঘোড়া কেটে দিল আট নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা আল্লাহ ভালো জানে আল্লাহ করতেছেন আমি যে মানুষ তৈরি করছি কে তৈরি করছেন
الا يعلم من خلق ذلك قصدي জানো না আলাম জানে চিনি বলতে আমি যে মানুষ তৈরি করছি এর পর্যবেক্ষণে বোঝে না হাতে গোনা বুঝে এই কথাটা পাঁচ জায়গা আছে তোমরা বলার জন্য বের করো অতিক্রম সড়ক বোঝে না তো যে বোঝে না সে একটা গ্যালি লং বের করবে কেমনে গ্যালি লং বের করবে কেমনে সে বুঝে পারবে পারবে না গ্যালি লং বের করতে না একটা গ্যালি লং ذل فضل من الناس الامور جاني لو كارا من قد ما ده جاني مو كده قالوا تطريق قطن دي مشوشتو دي بس قال كارا مو ده ده نيربوندرا মারামারি করতে হয় গুণাগুণি করে তারা দুই দল না আল্লাহ বলেছেন আকসার লোক বোঝে না জ্ঞানী গুণী দুঃসাহিত অথচ গণতন্ত্রে ওই বুদ্ধার বিচার বুদ্ধির বুদ্ধে দাম একটা নৌকার মাঝি খেলা গাড়ির চালক আর বোর্ডের যে বোঝাও না যে সংসদ দামে তার দায়িত্ব নাকি এবং গণতন্ত্র এই জন্য হারাম গণতন্ত্রের আইনে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা অধিকাংশ লোক যদি একমত হয় তো কোরআনের যে কোনো হারামকে হালাল ঘোষণা করতে পারে এটাকে আল্লাহ কত অধিকার দিছে দিছে এটা মদ হালাল করে নাই মদ মদ সহশিক্ষা শিক্ষার বিরুদ্ধে বলতেছিল না এই উক্তির পর্যন্ত ছেলে মিলে তাদের অদম্য চাহিদা তাদের যদি একসাথে বলা হয় তো নেগেটিভ পজিটিভ একসাথে হলে আগুন লাগবে না হাজারো মহিলার জীবন ধ্বংস হয়ে যেতে পালাই যেতে ঘটতেছে কিনা আজকে বাংলাদেশ বন্যায় জর্জন্ত যেমন চেতন বিচার তেমন সমগামিতা এক সমানে চলছে যে কোনো সমাজের গর্জন না চল আমরা ধ্বংস হয়ে যাব আর গর্জন যখন না চল হবে তো ওই বাসনি করে বলে কারা কারা এগুলো করে ওটা দেখবে না আম পাবে আসবে বাপি নাও মারবে আমরাও মারবো আমরা কেন হাতে পায়ে ধরে তাদেরকে বুঝাই নেই কেন তো আমাদের কাজ করি তাকে এটা ভিন্ন প্রসঙ্গ এই প্রসঙ্গ আমার উদ্দেশ্য ছিল না কিন্তু এসে গেছে আমাদের রাজনীতি তো লোকদেরকে ইমান শিক্ষা দেওয়া আর আমল শিক্ষা দেওয়া সামনে যেহেতু বন্ধ আসতেছে এই মন্দে আমরা এতটুক মানুষদেরকে শিখাই আসি পাঁচটা বিষয় এলে অর্জন করা ফরজাই কটা পাঁচটা বিষয় এলে অর্জন করা ফরজাই মৌলানা মুক্তি হওয়া ফরজা কিফায়া এখন কিন্তু পাঁচটার ব্যাখ্যা দিব না এই সবাই নেই আমরা যাওয়া টাকা দিতে হবে
הסימן כשלם מוקנו ברק. אמר סימן עולם שלם מוסלמן. אמר תזמורו מוסלמן עשה מעזר לזה יש כסדה גורם. מעזר למעזר פרד. מעזר לצער. מעזר לצער פרד. מעזר לגלת. מעזר לעלות חזר פרד. מעזר לאורוש פרד. עזר לשחק. אי אימן לרקום אדם בי אללה רוס. שרם על אימן לרקום אדם בי. השרם כתו אימן זו יועד, שותו אימן גיום את תדע אדם. זו לרקום אמר לי. כתו שרם כתו אימן עשו. אילו כתו אימן לזו לב, פעלה צרצה נהר, תקיו צרצה, וישתה, צבי דבי. קיליאן? איך תומו לידה? ইমান সিগেন্ড ইমান সংগতার কারণে ইমান কাকে বলবো আমিত যদি জিনিস পাবো আলম তালেবেলাম না আমাকে দায়িত্ব দিচ্ছেন তবলিগ করার জন্য আলেম হওয়া শর্ত না অন্ত আব্দুল কায়েস বুখারীতে আছে তাদেরকে নবী দিয়ে চারটে পয়েন্ট চেয়েছিলেন কটা চারটা তাদেরকে দায়িত্ব দিচ্ছিলেন এগুলো তোমরা ইয়াদ রাখো এবং দেশে ফিরে লোকজনকে দাওয়াত দাও ওয়াহ বিরুর মেহে মেহিন্দা মাল বারাল চারটে পয়েন্ট শিখলে কি ইসলাম হয়ে যায় হ্যাঁ দাওয়াতের কাজে লাগাই আমি সে রসুলের একজন জুতা উঠানের বালা গোলাম আছে তাদের তুমি বলবো আপনারা ফরজায় এলেন কতটুকু এটা ধারণা দিয়ে আসি সারা জীবন মাস শুনতেছে ইসলামে বই পড়তেছে কিন্তু তুমি বলা হয় তাই বলেন তো ফরজায় এলেন কতটুকু কয়জন মুসলমান বলতে পারবে কয়জন তালেব এলেন বলতে পারবে এইরকম ফরজায় তাহলে জিব্রাইল আছে আর তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির এখানে সাতটা বিষয় আছে কয়টা কয়টা এই সাতটা বিষয় মনে গ্রন্থে বিশ্বাস করার নাম হলো ইমান মিশকাতের কিতাবুল ইমানে ছয়টা আছে একটা লিখে আলমাসে বাদাল মৌত কিন্তু বুখারি শরীফে কিতাবুল ঈমানের শেষের দিকে যে হাদিসে জিব্রাইল আছে ওখানে এটা আছে আল বাস বাদাল মউত তাহলে যদি কেউ চ্যালেঞ্জ করে এটা তো নেই মিশকাতে তো নেই তো আপনারা বলবেন মিশকাতে নেই কি হয়েছে বুখারি কি করেছে হ্যাঁ ওটা আছে তো বলে দিলাম কিতাবুল ঈমানের শেষের দিকে এই সাতটা বিষয় না হলে ইমান তোমরা সবাই শিখে আসবা বাংলা করে দিবা বর্তমান বিশ্বাস করতে হবে সন্দেহের সাথে মানলে ইমান হবে না এখন হলো ইমান নষ্ট হয় কিসে ইমান খুব স্পর্শকাতর খুবই স্পর্শকাতর আমাদের দেশের লোকেরা মনে করে আমি মন্দিরে যেয়ে শ্রীকৃষ্ণের পক্ষে একটা বয়ান দিলাম আমার ইমানের কোনো ক্ষতি হবে না আমি তো মমিন আমার ইমান একদম লৌহ ইস্পাতের মতো তা মন্দিরে যেয়ে শ্রীকৃষ্ণ শ্রীরাম পক্ষে বয়ান দিলে কোনো অসুবিধা নেই অত সব ইমান খুবই স্পর্শকাতর সাতটা আমি বললাম
কোন একটা অবিশ্বাস করলে প্রত্যেকটার ভিতরে পয়েন্ট আছে, শাখা আছে, কি আছে শাখা অস্বীকার করলেন সাথে সাথে সে দেয় পাবেন। তিন নম্বর, তারা নিষ্পা, তাদের কোন গুণা নেই, যাতে করে পাবলিকরা বোঝে উনি খুদা না, খুদা না বুঝাইতে এই কথা বুঝাইতে গুণা করা লাগবে, তাদের খানা খাওয়া লাগে, ঘুমানো লাগে, টয়লেটে যাওয়া লাগে, বিবি লাগে, অসুস্থ হয়, এগুলো দিয়ে বুঝবে না। আমাদের বিশ্বাস তারা নিষ্পাপ, তারপরে বিশ্বাস করতে হবে আমাদের মধ্যে শ্রেষ্ঠ বিজিন এবং তিনি যাদেরকে তৈরি করে গেছেন 23 বছরে তাদের তো বিশ্বাস করতে হবে, আমি রসুলের নাম নিচ্ছে ১১ পারা আল্লাহ বলতেছে এদেরকে কেমন তার যারা ফলো করবে আমি রব্বুল আলামিন তাদের রাজি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি হয়ে গেছে, আমি তাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করে দেব। শুধু সাহাবাদের কথা একটা দুটা আমি নাস সমস্ত আপনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, কি হয়েছে
তবে সুন্নতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। নবী যদি আট টাকাতের কথা বলে দেন তো আমাদের ভালো বিশ টাকা চালু করতেন গেছিল তিন তালাকে এক তালাক, কিন্তু সাহাবারা অমরের কথা মতো তিন তালাকে তিন তালাক দিল যে গোলা দেখ তিন তালাক এক তালাক কোথায় বলেছিলাম। আমি মজা করে বললাম আপনারা আহলে হাদিসের হোটেল দলে তিন প্লেট বিরিয়ানি খাবেন, হ্যাঁ এক প্লেটের দাম দেবেন। কি বললেন তিন প্লেট খেলেন এক প্লেটের দাম, কেন তিন তালাকে যদি এক তালাক হয় তিন প্লেটে এক প্লেট হয়, ঠিকই দাম দিচ্ছি তিন তালাক সমান সমান এক তালাক তিন প্লেট। দেখো আমি কয়েকটা গঙ্গা করে নাম বললাম, প্রত্যেকের সাহায্য আমাকে আঘাত করছে, এদেরকে হটাই দিতে পারলে ইসলাম চাই উসমানের জন্য কাছের দিচ্ছে বয়স নেই, একজন সাহাবীর জন্য পনেরো সময় বয়স দিচ্ছে, আমরা সংশয়িত হয়ে যাবো। ভুল খবর আসছিল উসমানকে মক্কার লোকেরা শহীদ করে দিচ্ছে, একজন স্বামীর জন্য কোন সময় মৃত্যুর উপরে বয়াত দেয় নাই নবীদের হাতে, তাদের ইজ্জত কত, কেমন তার যত বয়স কত বাড়বে অলিউল্লাহ আসবে তাদের সবার ইজ্জত এক জায়গায় করলে যে স্বামী এক মিনিটের জন্য নবীকে দেখছে ইমানের সাথে, ইমানের সাথে মরে গেছে তার সমান হবে হবে এত দাম তাদের বিরুদ্ধে সমালোচনা করে ধ্বংস হয়ে রাজত্ব হয়ে গেল পন্ডিত উসমান গনি রাজিয়াল এই দুইজনের নামে যত অপবাদ দিছে মৌদুদি, হ্যাঁ পশ্চিমাদের বই পড়ে পশ্চিমা পশ্চিমা পণ্ডিত আছে না ইসলামের উপরে অনেক বই লিখছে ওইগুলো পড়ে বসুন্ধরায় পশ্চিমাদের একটা কিতাব আছে ইসলামের ইতিহাস দেড়শো খণ্ড, দেড়শো খণ্ড আমার সেই বইটার নাম হলো ইসলামী খেলাফত ধ্বংসের পরকৃত ইতিহাস, ইসলামী খেলাফত ধ্বংসের পরকৃত ইতিহাস। আমি দেখাইছি ওগুলো সব মিথ্যা ইতিহাস, শহীদ ইতিহাস এই খেলাফত ধ্বংস হয়েছে আবদুল্লাহ বিন সাবার গুরুবের কারণে, তারা দুই গুরু হয়ে হামলা করেছিল দুই গুরু, এদের কারণে খেলাফত ধ্বংস হয়েছে, উসমানের কারণেও না মুয়াবিয়ার কারণে না, মিথ্যা ইতিহাস। আমার এই বইটা আপনি পড়বেন, আমার চল্লিশে বেশি বাংলাতে বই আছে, চল্লিশটারও বেশি ইসলামী
আমি কি দেখাইতেছিলাম, রসুলের মধ্যে পয়েন্ট গুলো কি, প্রত্যেকটার মধ্যে পয়েন্ট আছে, এদের সাতটা প্রত্যেকটার মধ্যে পয়েন্ট আছে, সাতটার একটা অস্বীকার করলো বেঈমান, অন্য যে পয়েন্ট গুলো আছে ওর একটা অস্বীকার করলো বেঈমান। রবীন্দ্রকে মাসুম নিষ্পাপ মনে করবো না, আমাদের নবীকে শেষ নবী মনে করবো না, সে বেঈমান। আর জ্ঞানীদের বেঈমান হয়েছে কি, আমাদের নবীকে শেষ নবী মনে করে। আমাদের দেশের হুজুররা সবাই মিলে যদি প্রত্যেকটা মসজিদে ইমানের তালিম চালু করতো, কিন্তু আমাদের ইমান থেকে এবং বয়ানে আগে ইমান নিয়ে কথা বলতো, এবং তাদের লেখার তৌফিক আছে তারা ইমান করে কিতাব লিখত, এই তিনটে কাজ যদি এদেশের আলেমরা করত। এদেশে মওদুদি বলেন, শিয়া বলেন, আহলুল হাদিস বলেন, জাকির নায়েক বলেন, হিজবুত তাহরির বলেন, হিজবুত তাওহীদ বলেন, আহলুল কুরআন বলেন, আহলুল হাদিস বলেন, সব বাতিল ফেরকা, কোন বাতিল ফেরকা টিকতে পারত না, জনগণ সব পিটায় বের করে দিত। প্রত্যেক মসজিদে ইমানের তালিম হলে এই গ্রুপগুলোকে জনগণ পিটায় এদেশ থেকে দাঁড়াই দিত, কিন্তু এই ময়দানটা খালি। আমরা হুজুরা মনে করতে ইমান তো আছে, আমি আমল নিয়ে কথা বলি, ইমান তো আছে, ইমান আছে আপনি কেমনি বুঝলেন, আপনি ইমান শিখাইছেন, জুমার পয়দা বলছেন ইমান কাকে বলে, এই সাতটার ব্যাখ্যা দিচ্ছেন, কেমনি বুঝলেন ইমান আছে, ইমান কিসে নষ্ট হয় নাকি আপনি শিখাইছেন, ইমান তিন জিনিসে নষ্ট হয়, উপর সেরেক নেফাক, উপর থেকে কাফের, সেরেক থেকে মুশরেক, নেফাক থেকে মুনাফিক, এই তিন জিনিস দ্বারা ইমান নষ্ট হয়। উপর কি জিনিস, আল্লাহকে অস্বীকার করে নাস্তিকরা যেটা করছে, গডের নাতি এরা তো কাফের। মুশরিক কি জিনিস, শিরক কি জিনিস, একাধিক আল্লাহ মানে, আল্লাহ মানে একাধিক, ইহুদিরা দুই খোদা মানে, খ্রিস্টানরা তিন খোদা মানে, অঙ্গের বন্ধুকরা তিন দুই খোদা মানে, তারা খোদা মানে কিন্তু একাধিক, একাধিক খোদা মানা কি মুশরিক, অথবা আল্লাহর কোন সিফাতকে কাজকে অন্য কাউকে দেওয়া এটা অবশ্যই। যেমন সিজদা কার পাওয়া, কেউ যে মা জানে দিতে পারে, কার পাও না, আল্লাহ পাও না, আপনি মা জানে দেয় দোয়া ছেড়ে দিন, আমার এই দল আমাদের সব নেতা নেতৃত্ব ইলেকশন আসলেই ওই শাহজাহান আলমের দল করে দেয় পাস করাই নিয়ে আসে, আমার ইলেকশনে পাস করে শাহজাহান আলমের কি ক্ষমতা আছে পাস করাই দিবে, কোন নবীর এই ক্ষমতা আছে, এই যে প্রার্থ না আল্লাহ পাও না, মাজার বাসেন না, মান্নত ইবাদত কার পাও না, আল্লাহ মান্নত মানুষের মাজার কার পাও না, সেই তোর পড়তেছে বর্ণবীরের মাজার, এইগুলো কি ভালো করে বুঝুন, এই বয়েন সাধারণত আমরা পড়ি না, আমরা হুজুরে পড়ি না, না ছাত্ররা জানে না পাবলিক জানে, কোনটা কুকুর কোনটা শরীর, সেরকম এরকম হলো খোদা মানে কিন্তু একাধিক, অথবা খোদার কোন সেবা অন্য কাউকে দিয়ে দেয়, আল্লাহ সিফাতুল আলিমুল গায়েব অদৃশ্যের খবর তিনি জানেন, অনেক মূর্খ লোক আছে তারা বিশ্বাস করে আমার খাজা বাবা উনি অদৃশ্যের খবর জানেন,
ঢাকায় একটা হোমিও দোকান আছে, হোমিও ফার্মেসি, এই দোকানটার নাম হলো বেইমান ফার্মেসি। দোকানের নাম কি? বেইমান ফার্মেসি। বহুত রুগীও আছে, সে একটা বই লিখছে, সে বইতে সে লিখছে যে আপনি মাজারে যেতে পারেন, মাজারে যান, কিন্তু আপনি কোনো কিছু চাবেন না, এটা বাবার অসম্মানীয় হয়। আপনার চাওয়ার অর্থ হলো বাবা এগুলো জানে না। আপনার চাওয়ার অর্থ কি? বাবা জানে না, এতে বাবার অসম্মান করা হয়, মাজারে যান কিন্তু আপনি কিছু চাবেন না। মাজার দেওয়ার কিছু চলবে গায়েবের চাবি কাঠি আমি রব্বুল আলামিনের কাছে, আমি ছাড়া কেউ গায়েব জানে না। জিব্রাইল বলার পরে বুঝতে পারলেন, আগে তো বুঝতে পারলেন। নবীদের গায়েব জানলেন মা আয়েশাকে যখন মুনাফিকরা জেনার তহমাত দিল, জেনার অপবাদ, উনি একজনের সাথে জেনা করছে, নবী এক মাস পরেশান ছিলেন, এই কথাটা কি বাস্তব না অবাস্তব? এক মাস, এমনকি মা আসার সাথে মন খুলে কথা বলতেন, কাইফা দিকু, কাইফা দিকু, কেমন আছো, কেমন আছো, ওনার উপরে হতে ঘটা আমাকে এত ফোন করে, কাই মান্তি করবে চলে যায় ব্যাপারটা কি? পরে উনি জানতে পারলেন যে ওনার নামে এই তোমার দেওয়া হয়েছে। মুনাফিকদের কাজ সাজি মা আসার কোন দোষ নেই, তিনি পবিত্র। তখন রসুল্লাহ বুঝতে পারলেন যে মা আসার কোন দোষ নেই, তার দ্বারা এই ধরনের কোন অন্যায়। অতদিন আগে কিন্তু কথা বলছে আয়েশাকে, আয়েশা দেখো যদি অন্যায় হয়ে থাকে আল্লাহ কাছে তওবা করো, আর না হয়ে থাকে এটা আল্লাহ আমাকে জানাই দিবে। এই কথা বলা যদি অন্যায় হয়ে থাকে তো তওবা করো কি বোঝা যায়? নবীরও কিছু না দ্বন্দ্ব আছে, কিন্তু সূরা নূরের প্রথম এক রুকু নাজিল করে আল্লাহ ক্লিয়ার করে দিলেন। যদি এক তিনি গায়েব জানতেন তাহলে এক মাস পরেশান ছিলেন কেন আমাকে বুঝান? গায়েব একমাত্র কে জানে? এটা অন্য কাউকে দিলেন শেরেক, কুফর শেরেক। তিন নম্বর হলো নেফাক। নেফাক কি জিনিস? মুখে খুব ইসলামের পক্ষে লিখসার দেয়, মসজিদ বানাই দেবে, মাদ্রাসা বানাই দেবে, একদম খুব লিখসার, ভোট পাওয়ার জন্য। যত নেতা আছে যে কোনো পার্টি সব এই অবস্থা, সংসদে যেতে পারে ইসলামের গোড়া কাঠ, ইসলামের গোড়া কাঠ শরীর পড়ানোর দরকার নেই, এগুলো ঘরে পড়ে দেবে, স্কুলে মাদ্রাসায় এগুলো পড়ানোর দরকার নেই, কোরআনের তালিমের দরকার নেই, যার যার বাসায় পড়ে দেবে। সবার বাপ মা কি পড়াশোনা করতে জানে?
এই দলের কথা বলে। এই যে মুখে এত ইসলামের পক্ষে আর দিলের মধ্যে ইসলামের বিদ্বেষ, এটা কি মুনাফেকি? এর দ্বারা ইমান চলে যায়। এইসব কথাগুলো কি জনগণকে বলতে হবে? না, না বললে তারা ইমান হিফাজত করবে কিভাবে? ইমান কি জিনিস সেটাও বলতে হবে, কিসে ইমান নষ্ট হয় এটাও বলতে হবে। এই আমার কথা বুঝতে তো ধাতুর হয় না? যতদূর মনে থাকে বলো, বলতে আমার মতো আরো আমি ইনশাল্লাহ আবারও আসবো। তাহলে পাঁচটা বিষয়ের নাম হলো ইমান, তার প্রথমটা কি? দুই নম্বর ইবাদত যে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, উযু, গোসল, এইগুলো সুন্নত তরিকায় করা। কারণ নামাজ পড়ি কিন্তু এর মধ্যে পুরাপুরি সুন্নত আংশিক আছে, পুরাপুরি সুন্নত এতে হাত তুলতে হবে এইভাবে, কান বরাবর হাত তুলতে হবে কিভাবে? আমার হাত দেখা যায়? হ্যাঁ, আমরা কেউ তুলি এইভাবে, কেউ আছে কেউ আছে সাপের পানা, সাপের এই সময় আঙ্গুল বাঁকা করার কোন হাদিস? সিজদাতে পায়ের আঙ্গুল বাঁকা করার হাদিস আছে। আমি প্রায় 50 বছর পড়াইতেছি, প্রায় 50 বছর আমার যা ছাত্র শুরুর দিকে, এরা তো শুরুর দিকে না আরো পরে, শুরুর দিকে তো একদম পুরা পাইকে সাইফুল মা সাইফ হয়ে গেছে। 50 বছর আল্লাহ আমাকে পড়ন্ত, তো কি বলতেছিলাম, অনেকে কি করে আমাদের সব কি করে সরাসরি আর ধুলাই দিল, ধুলাই দিয়ে বান্দা সাফি মাজা। আর মালিকি মাজাবে তো বান্দার কোন নিয়মই নেই, মালিকি বাজাবে নাবিন দিছে, নাবিন উপর পুরা নামাজ যদি বলি সময় লাগবে, এখন সম্ভব না। দেখা যাবে যে আমাদের নামাজ নবীদের নামাজের সাথে খুব কম মেলে, অথচ নবীজি বলেছেন প্রথম শর্ত লেগেছে নবীজি, আমার নামাজের মতো নামাজ যে পড়বে সেই জন্য মুসলিম, আমার নামাজের মতো। তাহলে যে কোনো নামাজ দিয়ে মুসলমান হওয়া যাবে? দেখা থেকে নামাজ পড়ে মুসলমান হওয়া যাবে না? শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে। তো এই ইবাদত বন্দিকে সুন্নত নেই, বিবাহ সাদিতে সুন্নত নেই,
কাফন দাফনে মুর্দাকে তাড়াতাড়ি দাফন করতে হয়, ঝটপট গোসল দিয়ে দাফন করে দাফন করতে হয় ঝটপট দুই তিন ঘন্টার মধ্যে। একটা হাতে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لجيفة مسلم أن تحبس بين زحمام أهله. كل مسلم لاش تن পরিবার মধ্যে আটকায় রাখা জায়েজ নেই। আমরা আটকায় রাখি না, বড় ছেলে আসবে চট্টগ্রাম থেকে, মেয়ে আসবে দিল্লি থেকে, লাশ নিতে হবে পটুয়াখালী, নানান কথা বলে আমরা দাফন করতে দেরি করি কিনা, সব এই হাদিসে বিরুদ্ধে। মা আশা সিদ্দিকার ভাই মারা গেছে হুবশি নামক একটা জায়গায়, লোকেরা সেখানকার লাশ নিয়ে এসে মক্কায়। মা আশা যখন মিশকাতে পাইবা মিশকাতে ভাইয়ের কবর জিয়ারত করতে গেলেন, একটা কথা বললেন মা আয়েশা, কি বললেন, হে ভাই তোমার মৃত্যুর সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে তোমাকে মক্কে আসতে দিতাম না, আল্লাহ আল্লাহ খোদার কসম তোমাকে দাফন করা হইত না, কিন্তু কোথায় এখানে তুমি মারা গেছিলে, রবিষ্কার পড়ো কিতাব জানায় বের করো, এখানে এই কথা আসে নাই। কিন্তু এখন আমাদের দেশে দেরি করা হইতেছে না, জানাজার পরে চেহারা দেখানো নিষেধ, কেন দাফন দেরি হয়ে গেছে, অন্তত কয় মিনিট লাগে চেহারা দেখাইতে, 10 মিনিট 20 মিনিট, এইটা পর্যন্ত শরীয়তে অনুমতি দেয় না। এবং কিতাবে লিখছে বিভিন্ন সব ফতোয়ার কিতাবে, যদি জানাজা দাফন করে আসে জুমার নামাজ ধরা যায় তাহলে জুমার আগে দাফন করতে হবে, জুমা পর্যন্ত দেরি করা নিষেধ। জুমার আগে যদি দাফন করে জুমার নামাজ ধরা যায় আগে দাফন করতে হবে। আমরা বলি আমরা লাশ ফেলে রাখি, আল্লাহকে দেখাইতে হবে আল্লাহ এই দিনে মুর্দা এদের মাফ করে দেন, আল্লাহ কাছে দোয়া করতে গেলে মুর্দার দেখাইতে হবে, কারণ আল্লাহ বুঝতে পারবে না এই লোকগুলো কার জন্য দোয়া করতেছে, আল্লাহ বুঝবে না, বুঝবে না, কেন আটকে রয়েছে। মমিনের কবর জান্নাতের বাগান, সেই বাগান থেকে আমরা কেন আনন্দ করতেছি, জান্নাতের বাগান থেকে হুফরা তুমি জান না আল্লাহ নিবে না, আল্লাহ তো ঘোষণা করছে নামাজটাই কি দোয়া, এই তারপরে কবরে রাখবেন পুরা বডি, সম্পূর্ণ বডি কেবলার দিক করতে হবে, আমরা সিনা দিয়ে আকাশের দিকে, সিনা কোন দিকে, আর চেহারাটা একটু ঢাল বড়াই দিই, এটা কোনো হাদিসে নেই, চায়ের মাজাবের কোনো মাজাবে ডাইন কেন্দ্র সহায় দিতে হবে, জিন্দা মানুষ যেভাবে সহায় এইভাবে সহায়তে হবে। আমরা মুখে বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখলাম, অন্তত রাখতেছে যে না রসুলের তরিকা না আমাদের মন গড়া তরিকা, এরকম সোয়া দেখলে
মুনকার লোকের বুঝবে যে এই লোক দুনিয়াতে নবীদের তরিকার উপরে ছিল না। তারপরে মেয়েদের জন্য সব পৌঁছানো হয় না, হয় সেখানে কি টাকা দেওয়া হয়? আপনারা কি কোন আলমের কাছে জিজ্ঞেস করছেন দুনিয়াবি উদ্দেশ্যে কত পড়াইলে টাকা দেওয়া যায়? কিন্তু সব পৌঁছানোর জন্য কত পড়লে টাকা দেওয়াও হারাম নেওয়াও হারাম, মুর্দা মাহরুম, মুর্দার জন্য সব পাবে না। প্রত্যেক বছর বাপমাকে ঠকাই দিচ্ছেন, প্রত্যেক বছর ঠকাই দিচ্ছে এই টাকা দিয়ে দিয়ে, আর হুজুরদের হারাম খাওয়াই দিচ্ছে, বন্ধ করতে হবে। জানাজার ব্যাপারে সর্বশেষ মশলা, কারোর ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে সপ্তাহ দশ দিনের মধ্যে হারায় বের করে প্রত্যেককে তার পাওনা দিয়ে দিতে হবে, সপ্তাহ দশ দিনের মধ্যে দিয়ে দিতে হবে। বলেন আমার দোষী কেউ দেয়? হ্যাঁ, দশ দিন কেন, দশ বছরে দেয়? হ্যাঁ, কাঠটা খেয়ে খাই দিতে, ভোর তবলি করতে দেয় আর বনেরটা খাই দিতে, বন্ধের বিবাহ হয়ে গেছে, ওদের অঙ্ক দেয় নাই, ওদের আর ধুমছে খাইতেছে, তবলিকে বয়ান করে মসজিদ পাঠাই ফেলছে। তবলিক কোন কাজে লাগবে? এই ওয়াজ কোন কাজে লাগবে? এই তাহাজ্জুদ কোন কাজে লাগবে? রিজিক যদি হারাম হয়, রিজিক যদি হারাম হয়, সব ইবাদত বাতিল, সব ইবাদত বাতিল। কেন আমরা তোর মশলাটা জানলাম, ওদেরকে ডেকে দেরি না করে ওদেরকে বুঝাই দেয়, পিছনের জন্য ক্ষমা চাই, আমাদের দিতে দেরি হয়ে গেল, বোনরা আল্লাহর হস্তে মাফ করে দিও, আমি মশলা জানতাম না। এইগুলো হলো দিনদারি, তাহাজ্জুদ পড়া দিনদারি না, তাড়াতাড়ি এই বোনদের অংশ দেওয়া, কুফিদের অংশ দেওয়া, এইটার নাম হলো দিনদারি। ভালো করে বুঝে রাখেন, তাহাজ্জুদ না, ইশরাক না, রমজানে উমরা না, দিনদারি এটা। হালাল খাইতেছেন কিনা, তাহলে কয়টা হয়েছে পর্যন্ত? দুটো হয়ে গেছে, ইমান শরীর মুক্ত করা আর ইবাদত বন্ধুকে কিভাবে করতে হবে সুন্নত তরিকা, আরো দিনটা রাখিয়ে দিচ্ছে। এটা এই মন্ত্রের স্বভাব, সবাইকে করে আসতে হবে। কারণ উজু লাগলে ফটফট করে আসতে হবে, আজানের মধ্যে উজু করে আসতে হবে, আজানের মধ্যে বাকি তিনটে সংক্ষেপে বলবে, তালা রাখতে হবে। আরবিতে এটাকে বলে মুআমালা, কি বলে ওই আয়াত আছে, অলমুফুনা বিআহদিহিম এটার দ্বারা মাওলানা থানবী এই মুআমালা আয়ের উদ্দেশ্য যে হালাল রাখতে হবে প্রমাণ করছে। ইবাদত আয়ের উদ্দেশ্য করে এটা কি
طلب كسب الحلال بعد الفريضه فريضه. হালাল রিজিকের জন্য মেহনত করা ফরজ। রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, সওয়াব পাইতেছে। ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালাইতেছে, সওয়াব পাইতেছে। রিজিক হালাল হইতে হবে, খাওয়া পরা চিকিৎসা বাড়ি ঘর জামা কাপড় সব হালাল হইতে হবে। হালাল হলে কি হয়, তার শরীরের রক্ত তখন হাটের মধ্যে আসে, প্রতিনিয়ত আসে, তখন হাটের মধ্যে সব পরিকল্পনা কিন্তু হাট করে, পরিকল্পনা কি করে, এই এখান থেকে নেক কাজের পরিকল্পনা হয়, গুনাহ তখন সে নেক কাজের জন্য ঝাঁপাই পড়ে। আয়ের রোজগার যদি হারাম হয় তাহলে হারাম রক্ত আসে কলমের মধ্যে, হাটের মধ্যে, তখন হাট কি পরিকল্পনা করে, কিভাবে টেলিভিশন দেখা যাবে, কিভাবে জেনা ব্যবচার করা যাবে, কিভাবে আলোচনা ঠকানো যাবে, কিভাবে আলোচনা আইন খেলা যাবে, হ্যাঁ যত গুণা আছে এই চিন্তা। এই জন্য নবী রসুলকে পর্যন্ত বলা হয়েছে একসাথে একসাথে কেন, হালাল খানা মানুষকে কোথায় নিয়ে দেয়, কোথায় নিয়ে দেয়, কামলের দিকে নিয়ে দেয়। এই জন্য প্রত্যেকের দায়িত্ব সে যে লাইনে রিজিক উপার্জন করতেছে ওই লাইনটা কোন আলেমকে জিজ্ঞাসা করে এর মধ্যে কোন ভেজাল আছে কিনা, সমস্যা আছে কিনা, এটা পরীক্ষা করা, নিজে বুঝতে হবে না। আলেমকে বলেন আমি এইভাবে ব্যবসা করি, এইভাবে চাকরি করি, এইভাবে জমিন বন্ধ করে কি মজুর খাই, জমি বন্ধ তো সরিয়ে যায় গেছে, কিন্তু যতদিন টাকা দিবে না ততদিন আর ফসল লাগিয়ে খাবেন, দেখে যাইতেছে এটা সুদ খাওয়া। কুল্লু কলদিন জাল্লা দাফান ফাওয়া রিবা, আল্লাহর হাবিব বলেন করজ দিয়ে যে বেনিফিট দেবা, যে লাভ দেবা, এটা সুদ, এটা সুদ। আমার দেশে বন্ধক রেখে যতদিন গরিব মানুষরা টাকা না দেয় অতদিন ভোগ করে না, এইভাবে তো লোকেরা ধনী হয়েছে, অর্জুন ধনীরা হারাম পর্যায়ে দিয়ে ধনী হয়েছে, কি কাজে লাগে, এলোক যত হাস করুক কি কাজে লাগে, রিজিক হারাম, বন্ধের অংশ দেয় নাই, বিবিকে মহর দেয় নাই, বিবির মহর দেওয়া খরচ, মহরের কারণে তো বিবি হালাল হয়েছে, কয়জন দেয় মহরের টাকা, কয়জন দেয়, ওই যখন ভাই মারা যায় কবরে নামার তখন একজন যায় ভাবির মধ্যে, ভাবি ভাই তো চলে গেছে, উনি তো মহরটা দিয়ে দিতে পারে নাই, আর কি করবেন, আল্লাহর কাছে মাফ করে দিবেন, বিচারে এমনি কামতে কামতে মাফ করে, বহুত আগে আমরা ঋণ খেলাপি হয়ে আছি। তাহলে তিন নম্বর কি, চার নম্বর মহাসারা, মাখলুকের হক, বান্দার হক, প্রত্যেকের হক রাখছে আল্লাহ। এই ব্যাপারে মাওলানা আশরাফআলী থানভী একটা কিতাব লিখছে আদাবুল মুআশারাত, আরেকটা কিতাব লিখছে হুকুকুল ইসলাম, বাপ মার কি হক, স্ত্রীর কি হক, ছেলেপেলের কি হক, পাড়া প্রতিবেশীর কি হক, কাফারের কি হক, একটা জীব জন্তুর কি হক, সব হক আল্লাহ লিখছে।
কোরআনে নামাজ রোজা খুলে খুলে বয়ান করে নাই, নামাজ পড়ো মৌলিক হুকুম গুলো আল্লাহ ব্যাখ্যা করেন নাই, নবীর উপর ছেড়ে দিবে আমার নবী ব্যাখ্যা করবে, কিন্তু এই হুকুম হক এইগুলো সম্পর্কে আল্লাহ কোরআন অনেক ব্যাখ্যা করছে। মহিলাদেরকে কেউ না কথায় এই জন্য ওদের নামে একটা সুরা নাজিল করছে, ওদের নামে কি সুরাতুল নিসা, এবং মেরাসের ভিত্তি রাখছে মেয়েদের উপর, মেরাসের ভিত্তি কার উপর রাখে মেয়েদের উপর, এক বোন এক ভাইয়ের অর্ধেক পাবে, এক বোন এক ভাইয়ের অর্ধেক পাবে, এটা বলে নাই কিন্তু আল্লাহ ঠিক হয়েছে, এক ভাই দুই বোনের সমান, এক ভাই দুই বোনের সমান, ভিত্তিটা কার বানালো, কেন আল্লাহ এগুলো বলছে, পরিষ্কার করে দিচ্ছে তাদের হবে, তাদের শক্তি কম, তারা উসুল করতে পারে না, তাই বলে আপনি ঠকাইবেন, আল্লাহ আপনার গলা ধরবে ধরে একদম খতম করে দিবে, মাজলুমের পক্ষে আল্লাহ, আপনি যাকে ঠকাইলেন তার পক্ষে আল্লাহ, আপনার পক্ষে নেই আল্লাহ, আল্লাহ রসুলের কথা সবচেয়ে বেশি হক কার, বাপ মা, এই বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মারা গেলে সেই চোদ্দটা বলতে গেলে তার কিছু বলা হবে, আমরা মানে এলাকার অভিযোগ থেকে তোমরা এগুলো কম্পিউটার করে আমাকে দিয়ে দাও, তোমরা ঘরে লটকেন না, বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মারা গেলে আর সাতটা হক, মোট কটা হবে চোদ্দটা হক, বাপ মা এত বড় নেয়ামত, তাদের থেকে মহাপদের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবর হাজির সব, দুইবার তাকাইবেন দুটা কবর হাজির সব, আর রাগের দৃষ্টিতে তাকাবেন তাদের সাথে রাগারাগি করবেন, ইমান নিয়ে মরতে পারবেন, ইমান নিয়ে মরতে পারবেন, আল্লাহ রাসূল সংক্ষেপে বলছেন আবা ওয়াজা জান্নাতুকা আও না, তোমার বাপ মা হয় তোমার জন্য বেস্ট হবে না তোমার জন্য দুর্বল হবে, এই বাপ মার হক আমরা জানি না, স্ত্রীর হক জানি না, স্ত্রী স্বামীর হক জানে না, বাপ সন্তানের হক জানে না, সন্তানের হক আছে না, সুন্দর নাম রাখতে হবে, আকিকা করতে হবে, জন বুদ্ধিশালী হয় আগে কোরআন পড়াইতে হবে, কোরআন সুন্না, কোরআন সুন্না শিখানো পরে আপনি আলেম বানাইতে পারেন সবচেয়ে কামিয়াব, আলেম বানাইতে পারেন না তো পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে কোরআন সুন্না শিখে দিন, আগে কোরআন সুন্না শিখে দিন, কি বলতেছিলাম, এই হক গুলো জানতে হবে, হক নষ্ট করলে আল্লাহ জানাই দিয়েছেন আমি এটি ক্ষমা করব, হক নষ্ট করলে আমি এটা ক্ষমা করব, তোমার থেকে ইবাদতকে দিয়ে দিব, এর পরে যদি পাওনা যার থাকে তোমার নাকি সব চলে গেছে, পাওনা যার রয়ে গেছে, ওদের গুনাহ এলে তোমার কান্দে যাব, তুমি দেখিল পাহাড় নিয়ে আসছিলে সব ঠেল গুনার পাহাড় নিয়ে তো তোকে দেখবা, গুনার পাহাড় নিয়ে তো তোকে দেখবা, ব্যাখ্যা করার সময় নেই, 5 নম্বর জন্মগত ভাবে আমাদের কলবের মধ্যে 10টা রোগ আছে,
पड़ा राग राग से रोग हम लोग जानी राग तो बोल रोग चिकित्सा से जानी राग आपका कौन तो समझे শরীর ঠিকানা বলছে ওখানে ব্যবহার করবেন ঠিকানা এখানে ব্যবহার করবেন না অহংকার হাম সুলিমান ডাঙ্গরে নিজ আমার তো বেশি বোঝে কি আছে কিনা হ্যাঁ রিয়া নেক কাজ করে বলে 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 বুঝে না বখিলি আল্লাহ প্রসাদ দিছে মা প্রসাদ অনুরোধ আছে শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত আর অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها دوستا روغ واسه ودوستا غون واسه صبر شكر رضا بالقضاء إخلاص توبة فكر آخرت دوستا بھالو غون واسه دوستا خراب غون دور کرا دوستا بھالو غون أرجن کرا একে এক কথায় বলে আরবিতে তাজকিয়া বাংলায় আত্মশুচি দেখি নফল ফরজাই এর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় হক্কানি পীর মাশায়েক রাখছেন এখন আর জুনায়েদ বাগদাদি আসবে না তারা যে পরিশ্রম দিত ওটা আমরা পারবো না কঠিন কারণ আমরাও দুর্বল আমাদের সহায়ক যারা তারাও জন্মগত ভাবে দুর্বল তারা এই দুর্বলতা সহ আমাদেরকে পার করে দিবে আমাদের এই জিনিসটা শিখাই দিবে আত্মশুদ্ধি না হলে ইনসানের কাতারে দাগে নয় না একটা মানুষ যত কিছু হোক দুজন লাইনে বড় হোক আর মাদ্রাসার লাইনে বিরাট কিছু হোক তখন আত্মশুদ্ধি না হবে অন্তরের রোগগুলো দূর না হবে তখন পর্যন্ত সে মানুষের কাতারে দাগে হবে না হায়ান জানোয়ার কথা তার মধ্যে কোন ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকবে কথা হচ্ছে আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে এই জন্য আর একটা দায়িত্ব বেড়ে গেছে এই পাঁচটার পরে কি এই পাঁচটা দাওয়াত অন্য ভাইকে দেওয়া এই পাঁচটা দাওয়াত কেমন তা কার কোন নবী আসবে না ঈশা আলাইহিস সালাম আসবে এই আমাদের নবীর উম্মত দিছে ঈশা আলাইহিস সালাম আসবে আসমান থেকে কিন্তু উনি ওনার ইনজিল প্রচার করতে আসবেন কোরআন সুন্নাহ প্রচার করতে আসবেন এই দাওয়াতের কাজ সবাই তাই ভাই আসেন নামাজ আসেন আসেন আলোচনার কাছ থেকে ইমান শিখি কৃষি ইমান চলে যায় শিখি এগুলো পাবলিকও তো বলতে পারে কিন্তু দাওয়াতের কাজটা ব্যাপক সবাই যাও কিন্তু আলোচনার নেতৃত্ব দিতে হবে আপনি একা পণ্ডিতগিরি করবেন তো গুমরা হয়ে যাবে কোন দিনই কাজ ওলামাদের নেতৃত্ব ছাড়া হইলে সে গুমরা হয়ে যাবে প্রত্যেকটা দিনই কাজ তার নেতৃত্ব দিতে হবে মৌলিক কাজ ছিল পাঁচটা শেষ নবীর উম্মত হওয়ার কারণে পাঁচটা আর একটা কি এই বঙ্গালী ছাত্র ভাইদেরকে আরো যারা যাচ্ছে আরে মোল্লানা আপনারা যারা আছেন সবাইকে বলবো আপনারা এই কথাটা সবার কাছে পৌঁছে দিবেন এতটুকু এলে অর্জন করা খরচ আর মৌলানা মুক্তি হওয়া ফরজের কিফায়া এটুকু ফরজ আইন আর মৌলানা মুক্তি হওয়া ফরজে আয়ুজাক্কিহিম অন্তরের
পরিশুদ্ধি আত্মশুদ্ধি কেন কোরআনে অনেক দলিল আছে রহমান অনেক দলিল হাদিসেও অনেক দলিল আছে যেমন মুসলিম শরীফের একটা হাদিস সবাই জানা আছে আমি এগুলো স্মরণ করাই দিচ্ছি কিয়ামতের ময়দানে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে তোমাকে হায়াত দিয়েছিলাম ধন দৌলত দিয়েছিলাম হ্যাঁ বাড়ি ঘর দিয়েছিলাম বাপ মা দিয়েছিলাম এত নিয়ামত ভোগ করে আসো নিয়ামত ডুবেছিলাম আমার জন্য কি আছো আমি তোমার সৃষ্টিকর্তা কি আছো প্রত্যেককে জিজ্ঞেস করা হবে এক লোক বলবে আল্লাহ আমি তো একদম জানটা দিয়ে ফেলছি শহীদ হয়ে গেছি কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে আর এক লোক কি বলবে আমি সারাটা জীবন কোরআন কিতাব পড়াইছি নামাজ দিছি ওয়াজ করছি একমাত্র তোমাকে রাজি করার জন্য আর একজন কি বলবে আল্লাহ আমাকে অনেক মাল দিছিলেন কোন ভালো কাজ বাকি রাখি নাই যেখানে আমি পয়সা খরচ করি নাই একমাত্র তোমাকে খুশি করার জন্য তিন জনের একই দাবি একমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ কি দিলেন না লিখেন না কে কোন নিয়তে করতেছে আল্লাহ কি জানা নেই তোমার নামে রাস্তার নাম রাখা হবে সব হয়ে গেছে দুনিয়া পেয়ে গেছে আলেমরে বলবে তুমি তো আলেম হয়েছিলাম আজ করছিলা তোমাকে মুক্তি আজম বলা হবে সত্যি আজম বলা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি বলা হবে তো দুনিয়া বলা হয়ে গেছে আমার কাছে আর কি তোমার নিয়ত তো পুরা হয়ে গেছে আর তুমি যে দান করছিলা তোমাকে এই জামানা সবচেয়ে বড় দানবী বলা হবে প্রত্যেক স্টেজে তো বলা হয়েছে দানবীর বলা এইবার তিনজনকে হেসড়াইতে কোথায় নিয়ে যাবে কোথায় নিবে একটা রোগ ছিল দশটা রোগের একটা রোগ ছিল ওই রোগের আরবি নাম হলো রিয়া আরবি নাম কি রিয়া মানুষের মধ্যে সুনাম পড়ানো সুনাম পাওয়ার জন্য খ্যাতি পাওয়ার জন্য বড় সময় থেকে না মসজিদ করে দেয় 200 ব্যাগ সিমেন্ট দেয় উদ্দেশ্য কি আল্লাহকে রাজি করা না ওই মহল্লার ভোট গুলো পাওয়া তো দেখো একটা লোক ছিল রিয়া দশটার একটা একটা লোকের কারণে তার পুরো জিন্দগি বাতিল হয়ে গেল তাকে দোজখে নিয়ে গেল আমাদের মধ্যে তো দশটা আছে তুমি তাবলিগের দিন পড়ো ইমাম গাজালি তাবলিগের দিন দ্বিতীয় অধ্যায় পড়ো ওখানে দশটা রোগের ব্যাখ্যা দেওয়া আছে বুঝে আসবে তোমার ভিতরে কটা রোগ আছে তখন চিকিৎসা শিখে হবে আল্লাহ আল্লাহ যাওয়া ছাড়া চিকিৎসা হবে না মাওলানা রশিদ আহমদ গঙ্গোহি ছোট আলেম ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন মাওলানা কাসেম নানুতুবি কি ছোট আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানবী কি ছোট আলেম ছিলেন এলেমের দিক দিয়ে কোন কমি ছিল
ওনারা হাজি সাহেবের কাছে গেলেন কেন? হাজি ইমদাদুল্লাহ মহাজনের মক্কি তারা যে কেন গেছিলেন? যদি এত বড় আলেম না, ওনাদের কত বড় আলেম না, তার কাছে আরেকটা জিনিস ছিল যা ওনাদের কাছে নেই, আত্মশুদ্ধি, তাই না? ওনারা স্বীকার করছে হাদিস সাহেবের কাছে যাওয়ার পরে আমাদের এলেমেদের বরকত হয়েছে, আমাদের বয়ানে যে তাসির হয়েছে, মানুষের হেদায়ত পেয়েছে, এইটা আগে হয়নি। হাদিস সাহেবের কাছে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে এই নেয়ামত দান করছে। এত বড় আলেম, ওনার তিনজন যুগশ্রেষ্ঠ আলেম, তারা নিজের এলেম দ্বারা করতে পারে নাই কিছু, অন্তরের রোগ দূর করতে পারে নাই, আমরা পারবো? আমরা পারবো? আমরা চাপাবাজি করতে পারবো? চাপাবাজি করতে পারবো? দিলের থেকে বলতে পারবো না? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। যেটা বলতে চাইছিলাম যে পাঁচটা জিনিস বললাম যার দাওয়াত দিতে হবে, বললাম না? এই পাঁচটা জিনিস আমাদের ভিতরে কিভাবে আসবে? মাদ্রাসায় নায়েবের উসুল তৈরি করা হয় না? মাদ্রাসায় কি তৈরি করা হয়? একটা দিন দিলেন নায়েবের উসুল। নায়েব কাকে বলে? আসল না থাকলে তার কাজটা যে চালায় তাকে বলে কি? নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হায়াতে আছেন? দুনিয়াতে আছেন? তাহলে ওনার কাজটা যারা চালাবে তারাই নায়েব রাসূল। ওনার এবং অন্যান্য নবীদের কাজ কি? আল্লাহ কোরআনের চার জায়গায় বলছেন, প্রথম পারার 19 পৃষ্ঠায়, দ্বিতীয় পারার 2 পৃষ্ঠায়, চতুর্থ পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সূরা জুমআ চার জায়গায় বলছেন। সমস্ত নবীদের দ্বীন কায়েম করার পদ্ধতি কি ছিল? يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. চার জায়গায় يتلو عليهم একা তেলাওয়াত না, একা তেলাওয়াত করলে আলাইহিম লাগে। সমস্ত তাফসীর লিখছে দাওয়াত, দাওয়াত ও তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। ويعلمهم الكتاب الله الكتاب التعليم خير كي حلال حرام اصلا جائز نا جائز اصلا كتاب التعليم والحكمة الله ده عدد نشد بلو دیسے ایده حتے کولم شکای دوا تو تو موقف نا تو تو হাতে কলমে শিখাই দিতে হবে। নবীজি হাতে কলমে শিখাই দিচ্ছেন। প্রথম দিন থেকে মেম্বার তৈরি হলো, হুজুর মেম্বারের উপর দাঁড়াই নামাজ পড়ছে দিচ্ছে না কেন? নবীজি কিভাবে হাত তুললো, কিভাবে বাড়লো, কিশোরত্ব দেখা দেয়। হাতে কলম শিখাই দিচ্ছে। কোরআনের হুকুম আকাম জানা আর এই আল্লাহ হুকুম গুলো হাতে কলমে হিকমত মানে সুন্নত আমল ইমান আয়ুজাক্কিহিম অন্তরের পরিশুদ্ধি আত্মশুদ্ধি আয়ুজাক্কিহিম তাবলীগ তালিমে কোরআন তালিমে সুন্না তাজকিয়া সমস্ত নবীদের কাজ কয়টা হলো? দিন কায়েম করছেন কটা দ্বারা? তাবলীগ তালিমে কিতাব তালিমে সুন্না। আমরা যে জাতির কাছে পয়সা নিচ্ছি, মাদ্রাসা চালাই দিছি, জাতির সাথে আমাদের অঘোষিত ওয়াদা যে আপনারা আমাদেরকে ছেলে দেন টাকা দেন, আমরা আপনাদেরকে খাঁটি নায়েবে রসুল উপহার দিব,
సాంతడా గితే ఎన్ని హంసదా సాంతడా విత్తున్న అఘోషిత వాతాస అఘోషిత వాతాస খাটি না এলে রসুল রসুল যে সার কাজ করছে আমরা এমন ছাত্র তৈরি করে দিব ওরাও সার কাজ করবে আসলে যে কাজ না এবেন সেই কাজ কাজে উস্তাদকে বসে মশওয়ারা করে বন্ধের সময় দাওয়াত কিভাবে শিখবে দাওয়াত ও তাবলিগ ওলামাদের নেতৃত্বে ওই ইতাতি না ইতাতি তো গোমরা হয়ে গেছে একদম পদভ্রষ্ট একদম পদভ্রষ্ট তাদের নেতা তার শত শত ভুল তার দমন থেকে তাকে সতর্ক করা হয়েছে আপনি ভুল স্বীকার করেন ভুল স্বীকার করতে রাজি নেই সব বলুন সে ভুল স্বীকার করে না বলে আমাদের বলতে হয় সে ভুল স্বীকার করলে আমাদের বলা লাগতো না কোনো দরকার ছিল না কিন্তু সে ভুল স্বীকার করে না এই জন্য জাতির ইমান রক্ষা করার জন্য আমাদের বলা জরুরি হয়ে গেছে ওলামা কেরামের নেতৃত্বে তবলিগ হুজুরা মশওয়ারা করেন এই ব্যাপারে কাজ করেন বলার সময় হইতে পারে শুক্র মনে করবে হয়ে গেল তালিমে কোরআন মাশাআল্লাহ মাদ্রাসায় তো হয় তেলাওয়াত শেখানো হয় হিন্দু শেখানো হয় আল্লাহর হুকুম জেনে ফেলবে আল্লাহর হুকুম জেনে ফেলবে আর পাবলিকরা শিখবে কেমনে প্রত্যেকটা মসজিদে সপ্তাহে একদিন তাফসির তাফসির হবে কি হবে মানুষ এক রুকু সংক্ষেপে তাফসির করবে আধা ঘন্টার মুসল্লিরা জেনে গেল আল্লাহর কোরআনে কি আছে আল্লাহ কি আদেশ দিচ্ছে কি নিষেধ করছে তালিমে কিতাব হয়ে গেল তালিমে সুন্নাহর জন্য কি করতে হবে দাওয়াত হকের নামে যে মেহনত চলতেছে বর্তমানে মাওলানা থানবী চালু করে দিয়েছে মাওলানা আশরাফ আলী থানবী চালু করে দিয়েছে হাফিজ হুজুর সারা জীবন করে গেছে আমার শায়খ হযরত মাওলানা শাহ আবরারুল হক তিনি যতবার আসছেন ওলামায়ে কেরামকে তাকিদ করছেন লোকেরা আমল করতেছে গলত সুন্নত নেই তোমরা আলেমরা কি করতেছ আসান সহি নেই ইসামত সহি নেই বিবাহ সাথী সহি নেই তাপন তাপন সহি নেই তিনি চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছে তাও তোমাকে তালিম নিতে হবে চালু করতে হবে মসজিদে মাদ্রাসায় স্কুলে খানকায় প্রত্যেকটা জায়গায় দাওয়াত ভাব চালু করতে হবে এটা ছাড়া আমরা যা করতেছি এটা উপকারী যথেষ্ট না আমরা যা করতেছি এটা কি উপকারী যথেষ্ট একটা হাসপাতালে সব চিকিৎসা হয় কিন্তু কারোর অপারেশন লাগলে এটার ব্যবস্থা নেই কি বলা হবে হাসপাতাল বলা হবে এটা উপকারী কিন্তু ওইটা খুলবে তারা এখন থেকে অপারেশন হবে অপারেশনে ডাক্তার এসে গেছে যন্ত্রপাতিও এসে গেছে তখন কি বলবো এইবার যথেষ্ট হয়ে গেছে আমাদের জন্য উপকারী যখন এর সাথে দাওয়াত ভাগ না লাগানো হবে আমরা যা করতেছি সব থাকবে এগুলো বাদ দেবে না ওর সাথে যোগ করতে হবে কি দাওয়াত ভাগ তাহলে আমাদের উপকারীটা কি হবে যথেষ্ট হবে আমি একটু বোঝাতে পারলাম আর আত্মশুদ্ধির জন্য যদি কোন আসাতে গ্রাম থাকেন যাদেরকে ইজাজত দেওয়া হয়েছে উনি সাপ্তাহিক একটা হালকা করলেন আত্মশুদ্ধির কথা সবাইকে বললেন 10 মিনিট আধা ঘন্টা আর যদি এরকম কেউ না থাকে তো যারা ইজাজত পাইছে এমন লোকদেরকে দাওয়াত করে আনা হোক যারা ইজাজত পাইছে তাদেরকে কি করা হোক দাওয়াত করে আনা হোক তাদের সহমতে বসা হোক এবং হুজুরা যারা আছে তারা ওরকম সাহেবদের সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করুক
মাওলানা থামলে বলছে এখন আর খানকায় থাকা জরুরি না, থাকলে ভালো জরুরি না, তুমি যেখানে আসো ওইখান থেকে চিঠি লিখো হুজুর আমার এই রোগ আছে, আমার এই রোগ আছে, রিয়া আছে, কুদৃষ্টি আছে, মিথ্যা কথা বলি, ইবাদ করি, বিভিন্ন রোগ আছে, একটা একটা বলে চিকিৎসা দাও, একটা একটা লিখে লিখে কি করো চিকিৎসা দাও। সাহারানপুরে যিনি শাইখুল হাদিস ছিলেন মাওলানা আব্দুর রহমান কামেলপুরি, মাওলানা তিনি মাওলানা থানবীর কাছে 26টা চিঠি লিখছিলেন, 26টা চিঠি লেখার পরে মাওলানা থানবী ওনাকে খেলাফত দিয়ে দিলেন, যাও তুই বীর হয়ে গেল। উনি কয় হুজুর আমি তো বয়া ধরি নেই, এটি তো আসল বয়া, হাতে হাত দিয়ে বয়া দেওয়ার তো মুস্তাহ, হাতে হাত দিয়ে বয়া দেওয়ার মুস্তাহ জরুরি না, আসল বয়া কোটা নিজের অবস্থা জানায় ব্যবস্থা নেওয়া, নিজের অবস্থা জানায় খানকা যেতে পারেন না, দরকার নেই, এইখান থেকে চিনি লেখেন বড় পিন তালাশ করবেন না, যার সাথে আপনার কলবের আকর্ষণ আছে, কলবের ঝোঁক আছে, রক্তের গ্রুপ না মিললে রক্ত দিলে কাজ হয়, কাজ হয় ঠিক এই ময়দানে, যদি ওই লোকের সাথে আপনার আন্তরিক মিল না থাকে, কলবের ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু ওনার চিকিৎসা দ্বারা আপনার ফায়দা হবে না। তাহলে পীর বড় হোক ছোট আমরা আত্মার মিল আছে কিনা, সে কোনো ভুল করলে আল্লাহ আপনার ছেড়ে দিবেন, তুমি আল্লাহ সাথে বুঝবেন, তুই তো নবী না, তুই তো নিষ্পাপ না, ভুল হইতে পারে, আল্লাহ সাথে বুঝবেন, আমার চিকিৎসা নিতে হবে, দেখি আমার চিকিৎসা নিতে হবে, আমার ডাক্তারদের কাছে চিকিৎসা নেই, ডাক্তারদের ভুল নেই, ডাক্তারদের ভুল নেই, চিকিৎসা নিচ্ছে কেন, চিকিৎসা তো বোঝেও চিকিৎসা বুঝলে হয়ে গেল। তাহলে আমি আগে যে ছয়টা কাজ বললাম, এই ছয়টা কাজ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ছাত্র শিক্ষক মিলে কয়টা গুণ অর্জন করতে হবে, কয়টা গুণ অর্জন করতে হবে, তাহলে তালিমে কিতাব, তালিমে সুন্নাহ, তাসকিয়া, কয়টা গুণ, এটা প্রত্যেকটা ছাত্রের মধ্যে কিভাবে আসবে এটা হুজুরা ফিকির করবে, তা না হলে এই হুজুরদের বেতন হালাল হবে না, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, শর্ত এটা চার গুণ হলো নায়েবে রসুল তৈরি করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চার গুণ হলো নায়েবে রসুল তৈরি করার আর ছাত্রদের তৈরি হওয়ার توفيق لك. آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين.